আজ টেক্সাসের গ্র্যান্ড ফেরি স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এর ফলে শ্রীলঙ্কার হয়ে প্রথম নিশাঙ্কা ওপেনিং করতে নেমে এসে রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি একাই 7টি 4 এবং 1টি 6 মাধ্যমে 28 বলে 47 রান করেন। তবে প্রথম থেকে টাইগারদের বোলিং আক্রমণ লঙ্কা বাহিনীর বেঁধে রেখেছিল, ফলে মিডল অর্ডারে ধনঞ্জয় জিসেলপা 26 বলে 21 এবং সারিত আসালঙ্কা 21 বলে 19 রান করে আর কোনো ব্যাটসম্যান নজর কাটতে পারেনি। তবে শেষের দিকে অ্যাঞ্জেলা ম্যাথুস 16 রানের উপর ভর করে শ্রীলঙ্কা 20 ওভারে 9 উইকেট হারিয়ে 124 রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 3টি উইকেট নেয়। এছাড়াও রিশাদ হোসেন 4 ওভারে 22 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে। অন্যদিকে এই রান তাড়া করতে নেমে টাইগার বাহিনীর প্রথম দিকে ব্যাটিং বিয়ের বিপর্যয়ের মুখে পড়ে। ওপেনার তানজিদ হাসান 3 রান করলে অপর ওপেনার সৌম্য সরকার 0 রানে মাঠ ছাড়ে। তবে এরপর লিটন দাস এবং তহিদ হৃদয় এসে দলের হাল ধরেছিলেন। লিটনের ব্যাট থেকে 2টি 4 এবং 1 6 মাধ্যমে 38 বলে 36 রান আসে। অন্যদিকে তহিদের ব্যাট থেকে 20 বলে 4টি 6 এবং 1টি 4 মাধ্যমে মোট 40 রান আসে। তাদের ম্যাচের গুরুত্বপূর্ণ সময় চাপের মুখে দাঁড়িয়েছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ। একদিক থেকে তিনি ধরে ধরে খেলেন এবং স্কোরকে এগিয়ে নিয়ে যান, ফলে তার 13 বলে 16 রানের উপর ভর করে বাংলাদেশ 19 ওভারে 8 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। এর সঙ্গেই টাইগার বাহিনী শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের বিশাল জয় পেয়ে টি-20 বিশ্বকাপে তাদের যাত্রা শুরু করল। উল্লেখ্য, শ্রীলঙ্কার হয়ে নয়নতারা একাই 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 4 উইকেট সংগ্রহ করে তিনি লড়াই চালিয়ে নিয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা জোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ সবাইকে।